হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিউ সৃষ্টিদের পক্ষ থেকে আমি সাইদ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই তো ভিউয়ার্স যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই আমি আশা করব আজকের ভিডিওর পরে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে ইউটিউবের সর্বশেষ আপডেটের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে আপডেটটি আপনাদের ছোট বড় সকল ইউটিউবারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা প্রত্যেক ইউটিউবারের জন্য জানা অত্যন্ত জরুরি তো চলুন ভিডিওটি শুরু করে ছোট্ট একটা ইউটিউব পরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থ্যাংকস ফর অল ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার্স তো ভিউয়ার্স আজকের ভিডিওটি হলো ইউটিউবের সর্বশেষ আপডেট তো এই আপডেটটি মূলত কি এই আপডেটটি হল ইউটিউব স্টুডিও এখন থেকে ইউটিউব স্টুডিওর ভিতরে স্টুডিওর বাম মেদিতে থাকা ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক মেনুটি ইউটিউব কর্তৃপক্ষ আস্তে আস্তে সকল ইউটিউবদের চ্যানেল থেকে সরিয়ে নিচ্ছে নভেম্বর মাসে তারা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার চ্যানেল থেকে যারা ইউটিউব স্টুডিও কন্টিনিউ ব্যবহার করে তাদের থেকে সরিয়ে নিয়েছে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই হাজার বিশ সনে তারা ওয়ান পার্সেন্ট থেকে সরিয়ে নিচ্ছে এবং এরপরে মার্চ মাসে তারা আরও প্রায় টেন পারসেন্ট চ্যানেল থেকে সরিয়ে নিবে এরপর পুরো দুই হাজার বিশ সনে সকল চ্যানেল থেকে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকটি সরিয়ে নিচ্ছে এই ক্রিয়েটর স্টুডিওর সরিয়ে নেওয়ার কারণটা হলো অধিকাংশ লোকেই এখন ইউটিউব স্টুডিও ইউজ করে ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখন খুব কম ইউটিউবাররাই ইউজ করেন তার কারণে আর তাছাড়া ইউটিউব স্টুডিওতে নতুন নতুন কিছু কিছু তথ্য এবং সেটিংসে ইউটিউব সেটিংসের জন্য কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আপগ্রেড করেছেন যেটা ইউটিউব স্টুডিওতে সেটিংসগুলো করা অত্যন্ত সহজ এবং অত্যন্ত এক পেজেই আমরা সব কিছু সেটিং করতে পারি যেমন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওর থামবেল টাইটেল ট্যাগ এবং এন্ড স্ক্রিন সব কিছুই আমরা এক পেজ থেকে আমরা সৃষ্টি করতে পারি এছাড়া ইউটিউব স্টুডিওর এখন থেকে ভিডিওর থামবেলের নিচে আপনার ভিডিওটি ফোর কে না এস না এইচডি তাও আমরা ভিডিওর নিচে থামবেলের নিচে থেকে আমরা সহজে দেখে দিতে পারবো তো ভিউার্স এরই কারণে ইউটিউব কর্তৃপক্ষ ক্রিয়েটর স্টুডিও ক্লাসিকটা পুরো ইউটিউব থেকে সরিয়ে দিয়ে তারা ইউটিউব স্টুডিওতে রূপান্তরিত করছে তো এতে আমাদের মতো ছোট বড় ইউটিউবারদের ভিডিওর সেটিংসগুলো দিতে খুবই সহজ হবে অত্যন্ত আমাদের জন্য খুবই এটা ভালো খবর তো ভিউয়ার্স আশা করি আপনারা আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তুটি বুঝতে পেরেছেন আমি খুব বড় কোনো একটা ইউটিউবার নই যদিও তারপরও আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের জন্য কিছু বোঝানোর চেষ্টা করি তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইবার ক্লিক দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে বড়বর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আজকের ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করব না তো তত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম